রাজধানীর দুটি কর্পোরেশনে এবারও পশু জবাই হয়েছে প্রায় 4 লাখের মতো। এর অধিকাংশই হয়েছে রাস্তায়, ড্রেনের পাশে কিংবা ফ্ল্যাট বাড়ির গাড়ি পার্কিংয়ে। এসব অপসারণ আর দুর্গন্ধ দূর করতে কাজ করছে সিটি কর্পোরেশন। মাইক দিয়ে অ্যানাউন্স করেছি, আমরা টেলিভিশনে প্রচার করেছি, এবছর কিন্তু অনেক সচেতন দেখেছি। কম্পারেটিভলি আপনারা হাঁটলে দেখবেন যে রাস্তা পরিষ্কার। আমরা বাসাবাড়ি থেকে যদি ওয়েস্ট সোর্স সিগ্রিগেশন করে ময়লা নিতে পারি, আমরা রিসাইকেবলসগুলো যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি করতে পারি, রাস্তার মধ্যে থেকে আমরা সমস্ত কন্টেইনার সমস্ত ময়লাগুলো যখন ভিতরে নিয়ে যাব, সবাই একটা সুন্দর নগরী দেখবে। রাস্তায় জমে থাকা রক্ত আর আবর্জনা সরাতে সিটি কর্পোরেশন ছাড়াও কাজ করছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। চার্চের পক্ষ থেকে আমরা এই বছরে একদিন এই সেবা কাজে বেরোই আমরা, এবং আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা জানি দেশে প্রায় 90 ভাগের বেশি মুসলিম, এবং তারা ঈদে গরু কোরবানি দেয় এবং বিভিন্ন রাস্তাঘাটে যে সব ময়লা থাকে আমাদের দায়িত্ব হচ্ছে এটা পরিষ্কার করে পরিবেশটাকে সুন্দর রাখি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।